আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আছি বরাবরের মতো, আশা রাখি কাছে দূরে যে যেখানটায় বসে এই মুহূর্তে আমাদের আজকের ভিডিওটি এনজয় করছেন, সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও বেশ ভালো আছি, আর আজকে ভালো লাগছে আপনাদের সাথে ফাইনালি আমার হোম টু শেয়ার করতে পেরে। বাসা, বাড়ি, ঘর, অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, যে যে নামেই বলুক না কেন, সিম্পলি এটা হচ্ছে আমাদের সবার কাছে আমাদের নিরাপদ আবাস স্থল, যেখানে আমরা নিরাপদে বিচরণ করতে পারি। তো চলুন আজকে ঘুরিয়ে দেখাবো আমি আমার নিরাপদ আবাস স্থলটাকে, আমার রুচি, পছন্দ, স্বাদ, সাধ্য, প্রয়োজন এবং আমার যা আছে সেটা দিয়ে কিভাবে করে সাজিয়ে নিয়েছি। প্রথমেই বলে নিই, এটা হচ্ছে একটা রেন্টেড 1 BHK অ্যাপার্টমেন্ট, যেটার বাইরে এন্ট্রেন্সে আমি একটা ডোরম্যাট আর একটা ইনডোর প্ল্যান্ট রেখেছি, আর দরজার ঠিক উপরেই আয়াতুল কুরসির ক্যালোগ্রাফি করা একটা ফোটো ফ্রেম রাখা আছে। বাইরে যেহেতু খুব বেশি স্পেস নেই, তাই আমি খুব সিম্পলভাবেই ডেকোরেট করার চেষ্টা করেছি। দরজা দিয়ে এন্টার করতেই সর্বপ্রথম যে রুমটা আপনাদের নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে ঢুকতেই চোখে পড়বে ডাইনিং টেবিলটা, আর ডাইনিং টেবিলটা আমি সবসময় একটু সিম্পল রাখার চেষ্টা করি, আর ডাইনিং টেবিলের উপরেই চোখে পড়বে একটা ডিসপ্লে শেলফ আর একটা কি হোল্ডার। কি হোল্ডারগুলোতে অ্যাজ অলওয়েজ কি রাখা থাকে, আর ডিসপ্লে শেলফটার মধ্যে কিছু কোকারি দিয়ে আমি ডিসপ্লে শেলফটা অর্গানাইজ করেছি। আর এই পাশটায় যদি আমরা চলে আসি, মানে রুমের ভেতরে ঢুকে যাই, তাহলে এক কর্নারে চোখে পড়বে ফ্রিজ আর তার পাশে পিউরিট স্ট্যান্ড। এগুলোর খুব বেশি ডিটেলিং আজকের ভিডিওতে দেখাবো না, খুব বেশি ডিটেলিং ভিডিও ইনশাল্লাহ আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব, যেমন কিচেন ট্যুর, তারপর হচ্ছে ফ্রিজ অর্গানাইজেশন, বেডরুম ট্যুর, বেলকনি ট্যুর সহ অন্যান্য আদার্স জিনিসগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশানটা একটু চেক করবেন। তো ফ্রিজের পাশেই ছোট্ট একটা ফ্রুট বাস্কেট রাখা আছে, যেটা তিনটা শেলফের এখানে ফ্রুটস ভেজিটেবলগুলো স্টোর করা হয়। তো এটা একটু কাছ থেকে দেখতে চেয়েছিলেন আপুরা, সেই জন্যই দেখিয়ে দিলাম। আর এই পাশে যদি দাঁড়াই তাহলে ডাইনিং টেবিল, এবং ডাইনিং টেবিলের অপোজিটে রাখা আছে দুটো শু র‍্যাক। একটা শু র‍্যাকের উপরে শু ক্লিনিং কিছু প্রোডাক্ট রাখা আছে, একটা অর্গানাইজারের মধ্যে একটা রিয়েল প্ল্যান্ট রাখা আছে, আর পাশের শু র‍্যাকটার উপরে আমি গ্রাইন্ডারের হচ্ছে গিয়ে মেশিনটা রেখেছি, পাশাপাশি হচ্ছে গিয়ে একটা ইলেকট্রিক চুলা এবং কাচের হাঁড়ি, পাশে একটা প্ল্যান্টার আর উপরে কিছু ফোটো ফ্রেম রাখা। আর ওই পাশে যে দরজাটা, ওটা বেডরুমে যাওয়ার। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রেন্সের দরজা। ওই দরজার পাশে একটা ক্যালোগ্রাফিতে হচ্ছে গিয়ে চার কলেমার একটা কলেমা লেখা আছে। আর এই পাশে হচ্ছে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বসার ঘরের দরজা, যেটা আমি সেকেন্ড বেডরুম হিসেবে অর্গানাইজ করেছি, সেটাই দেখাবো এখন। তো তার আগেই আমি এই পাশটায় যে জিনিসটা দেখাচ্ছি, ওয়াশ বেসিন এরিয়াটা তো দেখতেই পাচ্ছেন, তার এই পাশে হচ্ছে গিয়ে টাওয়াল হ্যাং করার একটা হোল্ডার, আর এই জায়গাটায় মূলত বাসার মেইন সুইচ বোর্ডটা। তো ওটা আমি একটা ফোটো ফ্রেম দিয়ে একটু হাইড করে দিয়েছি, জায়গাটার সৌন্দর্যটাও বেড়ে গিয়েছে। এখন চলুন দেখে নেই সেকেন্ড বেডরুম, বাট এটা হচ্ছে মূলত ড্রয়িং রুম, যেটাকে আমি সেকেন্ড বেডরুম হিসেবে ডেকোরেট করেছি। এই রুমটার মধ্যে অনেক অনেক জিনিস রাখা আছে, কারণ হচ্ছে এই রুমটা আমাদের বাসার মধ্যে সবচেয়ে বড় রুম, সো আমি আমার প্রয়োজনীয় বেশ কিছু জিনিস এই রুমটাতেই রেখেছি। শুরুতেই ঢুকতে চোখে পড়বে খাট, আর খাটের উপরে অনেক সময়ই হচ্ছে গিয়ে এই টেবিলটা থাকে, কম্পিউটার টেবিল, ফোল্ড করা যায় এটা। তবে আমি হচ্ছে শুরুতে দরজার ব্যাক সাইড দিয়ে একটু স্টার্ট করব, আর পুরোটা রুম আমি একটু ডিটেইলে দেখাবো, কারণ এটা আমি আলাদাভাবে কখনোই শেয়ার করিনি এই রুমটার ডিটেইলিংটা। তো ভাবলাম যে এটা একটু সময় নিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, কারণ অন্য আদার্স রুমের হয়তো বা ভিডিও আছে, সো সেগুলো আপনারা দেখতে পারবেন। তো চলুন
দরজার ব্যাক সাইডে কি আছে, এখানে আমি মূলত একটা ডোর মানে হ্যাঙ্গার রেখেছি, ওখানে কাপড় চোপড় ব্যাগ গেস্ট রাখতে পারবেন তাদের কমফোর্টের জন্য। আর এই পাশে আমার পেন্ট্রিটা আছে, সো পেন্ট্রির ডিটেল অর্গানাইজেশন ভিডিও ডিসক্রিপশানে থাকবে। কোকারি ইউনিটটা আমি অ্যাজ অলওয়েজ আপনার খুব সিম্পল রাখার চেষ্টা করি, আমার যা আছে সেটা দিয়ে একটু সিম্পলি সাজিয়ে রেখেছি, জানি আপনারা আমার চেয়ে অনেক ভালো সাজাতে পারেন। তারপর আমি যেভাবে রেখেছি সেটাই জাস্ট একটু দেখাই। সো এই কোকারি ইউনিটটা তো এভাবে করে রাখা, আর এটার নিচের দিকে আমার কিছু হাঁড়ি পাতিল রাখা আছে যে দরজাগুলো দেওয়া আছে, মানে ডোর সহজে নিচের পোর্শনটা ওখানে। আর এই পাশে যে একটা বাঁশের ঝুড়ি দেখতে পাচ্ছেন, এখানটায় মূলত বস্তা ব্যাগ আদার্স বিভিন্ন জিনিসপত্রগুলো রাখা থাকে। আর এই টেবিলটার মধ্যে বসে আমাদের বিজনেসের ভিডিও শ্যুট থেকে শুরু করে আদার্স কাজগুলো করা হয়। সো এখানে আমি দুটো রিয়েল প্ল্যান্ট পাশাপাশি কিছু বিজনেসের প্রয়োজনীয় প্রোডাক্ট টোডাক্ট রাখা আছে। আর এই টেবিলটার নিচের পোর্শনটাও কিছু জিনিস রাখা থাকে, যার জন্য আমি লম্বা একটা ক্লথ দিয়ে এটাকে ঢেকে রাখি, একটু সৌন্দর্য বৃদ্ধিও করে আর কিছু জিনিস হাইডও করা যায় আর কি। স্পেস কম হলে যেটা হয় বুদ্ধি করে একটু কিছু জিনিসকে হাইড করতে হয়। আর এখানে পিলারের মধ্যে দুটো ফটো ফ্রেম, আর খাটটাকে আমি একদম সিম্পল রাখার চেষ্টা করেছি, হচ্ছে গিয়ে একটা পাতলা কম্বল যেটা অনেক সময় ফ্যান ছাড়ার পরেই কারো যদি শীত লাগে, সো এটা এই কারণেই রাখা। আর এখানটায় বসে আপনাদের ভাইয়া অনেক সময় ল্যাপটপে কাজ করে, আর যখন কাজ করে না তখন টেবিলটাকে ফোল্ড করে ল্যাপটপটা পাশেই একটা ওয়ার্ড্রোফ আছে ওখানটায় রেখে দেয়, বা এই পাশের ডেস্কের উপরেও রেখে দেওয়া হয় অনেক সময়। আর খাটের ঠিক পাশেই দেখতে পাচ্ছেন আমার সেলাই মেশিনটা, আর খাটের সামনেই হচ্ছে একটা ফ্লোর ম্যাট একটু লম্বা বড় প্রকৃতির রাখা হয়েছে। আর সেলাই মেশিনটা এখানে বসে আমি মাঝে মাঝে সেলাই কাজ করি, সো একটাই চেয়ার রাখা থাকে এই রুমে, যখন যে কাজে দরকার হয় চেয়ারটার পজিশন চেঞ্জ হয়ে যায়। আর এই পাশে একটা রোল দেখতে পাচ্ছেন বাবল র্যাপের, এটা আমাদের বিজনেসের প্রোডাক্টগুলো ডেলিভারি করার জন্য লাগে। আর এখানে আর একটা কুকার ইউনিট দেখতে পাচ্ছেন, এটা আমার শাশুড়ি মায়ের সংসারের, আম্মু আমাকে দিয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগে কারণ মা বাবার কিছু জিনিস, তাদের ব্যবহারের কিছু জিনিস, তারা নতুন করে কিনে দেওয়া না, আমি বলবো তাদের ব্যবহারের কিছু জিনিস নিজের কাছে পাওয়াটা এটা অনেকটা আশীর্বাদের মতো। সো এই কুকারি ইউনিটটার মধ্যে আমার কিছু কুকিং পট আর আপনাদের ভাইয়ার কিছু বিজনেসের প্রোডাক্ট ডিসপ্লে করা আছে। আর এখানে হচ্ছে জায়নামাজ কোরআন শরীফ সহ কিছু জিনিস রাখা এই ওয়ার্ড্রোফটার উপরে। আর এই ওয়ার্ড্রোফটাও সেম আমার শাশুড়ি মা এবং শ্বশুর বাবার সংসারের, আম্মু দিয়েছেন। সো এটাকে আমরা খুব রিসেন্টলি হচ্ছে গিয়ে পেন্টিং আবার নতুন করে করাবো, পাশাপাশি কিছু রিপেয়ারের কাজ করাতে হবে, সেটা করানোর পরে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভার্সিটি সময়কার ডেস্ক, এটা এই কর্নারেই রেখে দিয়েছে, বেশ কাজে দেয় আসলে, জানি একটু ওভার স্টাফ আর জায়গাটা অনুযায়ী অনেক জিনিস, তারপরেও রুমটা বেশ বড় বলে সব হয়ে গিয়েছে, এরপরেও কিন্তু রুমের ভেতরে বেশ স্পেস আছে। আর এখানে একটা হচ্ছে গিয়ে কাবা শরীফের ছবিযুক্ত একটা ফ্রেম দেওয়া আছে। তো এই হচ্ছে ওভারঅল এই রুমের মধ্যে যা যা জিনিসপত্র ছিল, জানি না আমি আসলে কতটা সুন্দর করে গোছাতে পেরেছি, বাট আমার প্রয়োজন অনুযায়ী আমার মনে হয় যে আমি পেরেছি। আমি জানি আমার চেয়েও আপনাদের ডেকোরেশন সেন্স বা সব কিছুই খুব ভালো, তারপরও আসলে স্পেস অনুযায়ী কোন জায়গায় কোনটা রাখবো রেন্টেড অ্যাপার্টমেন্টে এটা অনেক সময় হিমশিম খেতে হয়। আর আমার আর আপনাদের ভাইয়ের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা যতদিন না পর্যন্ত একটা জিনিস ব্যবহারের অনুপযোগী হয় আমরা সেই জিনিসটা ফেলতে পারি না, ওই মায়াটা ছাড়তে পারি না। যেমন এই যে ডেস্কটা দেখতে পাচ্ছেন যেটার মধ্যে বসে আমরা ভিডিও শ্যুট করি, এটা হচ্ছে আপনাদের ভাইয়ের ক্লাস 8-এ পড়া অবস্থার ওর পড়ার ডেস্ক, সো সেটা এখনও আমাদের সাথে আছে। তো এটা অনেক ভালো লাগে আসলে, নতুন জিনিস চাইলেই করা যায় কিন্তু পুরনো জিনিসের মায়া কাটিয়ে ওঠাটা অনেক বড় একটা কঠিন ব্যাপার। সো যতদিন যায় এগুলো আমাদের সাথে থাকবে, যখন এটা একেবারেই অনুপযোগী হয়ে যাবে তখন হয়তো বা নতুন করে আবার করে নেব ইনশাল্লাহ। সো এই ছিল ওভারঅল এই রুমটা, চলুন এখন এই রুমের দরজার বাইরে চলে যাচ্ছি। আর বাইরে আসলে এখানটায় দেখতে পাচ্ছেন ওয়াশ বেসিন এরিয়া, এখানে সিম্পলি একটা একটা হোল্ডার সিরামিকের হোল্ডারের মধ্যে আমি টুথপেস্ট ব্রাশ রেখেছি, একটার মধ্যে হচ্ছে হ্যান্ড ওয়াশ লিকুইড রাখা আছে, আর আমার ফেস ওয়াশ আদার্স টুকটাক কিছু জিনিস প্ল্যান্টার রাখা আছে, একটা টাওয়াল,
আর ওটার নিচে বেসিনের নিচে আমার ঘরে পরার জুতাটা, আর এই পাশে হচ্ছে আমাদের কমন ওয়াশরুম। ওয়াশরুমের নিচে দুই তিনটা বালতি কাপড় চোপড় ধুতে লাগে, একটা স্টুল বসে কাপড় কাচার জন্য লাগে, আর এখানে একটা কর্নার শেলফ দিয়ে দিয়েছি টয়লেট্রিস প্রোডাক্টগুলো রাখার জন্য। আর সিম্পল একদম রেন্টেড বাসায় আসলে চাইলে আমরা অনেক সময় অনেক কিছু করতে পারি না, তারপরেও ঠিক যতটুকু দরকার বেসিক নিড ওটা দিয়ে আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়েছি। সো কমন ওয়াশরুমের বাইরে একটা পাপোশ দেওয়া থাকে অলওয়েজ, যেন পা ভেজা নিয়ে, যেহেতু এটা ভেজা থাকে এখানে শাওয়ার নেওয়া হয়, সো পা মুছে বের হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো ওখান থেকে বের হয়ে আসলেই এখন চলে আসছি আমরা কিচেনে। কিচেনটাকেও খুব ডিটেল করে দেখাচ্ছি না, বাট পুরোটা ঘুরিয়ে দেখাবো। ডিটেল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। উপরে ঢুকতে এখানে সিঙ্ক, সিঙ্কের উপরে সিঙ্ক র্যাক, আর সিঙ্কের নিচেও বেশ কিছু জিনিস, পাটা পুঁতা, তারপরে হচ্ছে ভাতের মার্গালার স্ট্যান্ড, তার উপরে প্রেশার কুকার। আর এই পাশে আমি চুলার নিচে জায়গাটা একটা ক্যাবিনেট করে নিয়েছি, এটা কালার করে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু সেটার সময় আজও হয়ে ওঠেনি। আর চুলার উপরে হচ্ছে জানালা, আর এই পাশে একটা তাক আছে, সেখানে আমার চাল ডালের জারগুলো রাখা, আর এই পাশে ছোট্ট একটা র্যাকের মধ্যে মশলার জার রাখা, আর চুলার পাশে একটু জায়গা আছে সেখানটায় একটা তাকের মধ্যে তেল টেল সহ আদার্স কিছু রাখা, আর এই পাশে কিচেন শেলফের মধ্যে রান্না করা খাবার দাবার রাখা থাকে, আর একটা বাস্কেটের মধ্যে হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার সহ ব্লেন্ডার জগগুলো রাখা থাকে, আর বাকি শেলফগুলায় টুকটাক কিছু জিনিস রাখা আছে। আর এই পাশে একটা কিচেন হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে রাখা কড়াই, তারপর চায়ের পাত্র টাত্র থাকে, আর এই পাশে দুটো পিঁড়ি যেগুলায় বসে কাজ করতে লাগে আর কি, আর একটা স্টিলের বালতি রাখা আছে, আর এখানে কিছু কিচেন টাওয়াল বা আদার্স কিছু অ্যাক্সেসরিজ, অনেক জিনিসপত্রই রাখা। সো কিচেনের চুলাটা সিম্পলি চুলার পাশে একটু জায়গা রাখা থাকে স্পুন রেস্ট রাখার জন্য, আর সিঙ্ক এরিয়াটাও সিম্পল রাখারই চেষ্টা করেছি। আর সিঙ্ক এরিয়ার উপরে মানে কিচেন র্যাক যে ডিশ র্যাক, তার উপরে একটা শেলফ, ওখানেও কিছু জিনিসপত্র রাখা আছে। এখন চলুন কিচেনটা থেকে বের হয়ে আবার ডাইনিং রুমে। এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, ডোর বেলটা ঝুলছে, এখান থেকে ঢুকতে হবে বেডরুমে। তবে বেডরুমে ঢুকে আমি হচ্ছে বারান্দার ডোর দিয়ে আপনাদেরকে পুরো বেডরুমটা দেখাই। তো বারান্দার দরজা দিয়ে বেডরুমের দিকে যদি আমি তাকাই তাহলে শুরুতেই চোখে পড়বে গাছের দুটো প্ল্যান্টার, যেখানে ইনডোর প্ল্যান্ট রাখা, আর ছোট্ট একটা বেঞ্চি বেডের সামনে যেখানটায় বসে চা কফি খাওয়া হয়, আর হচ্ছে সিম্পল আমাদের বেড। আর এই পাশে যদি আসি তাহলে হচ্ছে আমার কাপড়ের আলমিরা, তার সামনে হচ্ছে একটা কালারফুল মাল্টিপারপাস র্যাক রাখা আছে, এখানে র্যান্ডম অনেক কিছুই রাখা থাকে আমার প্রয়োজনীয়। আর কাপড়ের আলমিরার পাশে আছে কাপড়ের ওয়ার্ড্রোব দুটোই, একটা হচ্ছে বোর্ডের একটা হচ্ছে কাঠের, আর তার উপরে অনেকগুলো গাছ রাখা, পানির বটল রাখা, আর এই পাশে হচ্ছে ড্রেসিং টেবিল, আর তার এই পাশে তো খাট, আর এটা হচ্ছে বেডরুমের জানালা। আমি চেষ্টা করেছি একটু ম্যাচিং পর্দা বেডশিট দেওয়ার জন্য, ভালো লাগে আমার কাছে, চেঞ্জ করি আর কি আপনাদের সাথে, যেহেতু শেয়ার করবো একটু সুন্দর করেই দেখানোর চেষ্টা আমাদের সবসময় তো থাকে। দর্শকদের জন্য স্পেশাল একটা ভিডিও মেক করলে ওই সময়টা নিজের সর্বোচ্চটুকু সেই ভিডিওতে ঢেলে দেওয়ার জন্য, জানি না সেই সর্বোচ্চটুকু কতটুকু ভিডিওতে ফুটে ওঠে, আসলে এক একটা ভিডিও তৈরি করার পেছনে ঠিক কতটা পরিশ্রম, কতটা ধৈর্য আর কতটা সময়, সেটা আসলে যারা ভিডিও তৈরি করেন তারাই জানেন। তো এই ছিল ওভারঅল বেডরুম। আর বেডরুমের যে অ্যাটাচড বাথ আছে সেটাকে আমি কিভাবে করে ডেকোরেট করেছি সেটাই চলুন একটু দেখে নেই। আজকের ভিডিওতে চেষ্টা করেছি বাসার প্রতিটি কর্নার দেখানোর, যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তারপরও ক্ষুদ্র পরিসরে দেখানোর চেষ্টা আর কি। এই যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুমের, এই ওয়াশরুমটা আমি ড্রাই ওয়াশরুম রেখেছি, মানে এটা ভেজানো হয় না, এখানে আমরা শাওয়ার নিই না। সো এখানে যে ওয়াশ বেসিন এরিয়াটা আছে এখানে সিম্পলি আমি কিছু রিয়েল প্ল্যান্ট, তারপরে হচ্ছে গিয়ে মাউথ ফ্রেশনার, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ রিফিল, আমার ফেস স্কার্ব সহ টুকটাক কিছু জিনিস রাখা, আর এটা হচ্ছে হাই কমোডের উপরেও আমি একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি, জানালার সাথে রিয়েল প্ল্যান্ট দিয়েছি, আর হাই কমোডের পাশে হচ্ছে আমাদের ময়লা কাপড় রাখার ঝুড়ি, আছে হচ্ছে ডাস্টবিন, আর ময়লা কাপড়ের ঝুড়ির উপরে আছে দুটো বাস্কেট, ওখানে টোডোর কিছু কাপড় চোপড় থাকতো,
আর হাইকমোডের নিচে আমি একটা পাপোশ দিয়ে দিয়েছি, যেহেতু এই ওয়াশরুমটা ড্রাই রাখি সব সময়। আমার কাছে মনে হয় বাসার কিচেন ওয়াশরুম যত ক্লিন রাখা যাবে, যত ড্রাই রাখা যাবে, তত রোগ জীবাণুটা কম ছড়াবে। আর এই কর্নারটায় কিছু টয়লেট্রিজ প্রোডাক্ট রাখার জন্য একটা কর্নার শেলফ দিয়ে দিয়েছি। সো চেষ্টা করেছি সিম্পলি, আসলে আমার যা যতটুকু ছিল সেটা দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমার বাসার প্রতিটি কর্নারকে আমার কাজের সুযোগ সুবিধা অনুযায়ী একটু গুছিয়ে নেওয়ার। তো সেটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাবেন। আর এটা থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হন বা আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন। আর এই হ্যান্ড টাওয়াল স্ট্যান্ডটার মধ্যেও হ্যান্ড টাওয়াল থাকে বা টাওয়াল থাকে, ওটা এখন ওয়াশে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে এই পাশ থেকে দেখতে যেমন লাগে। তো ওভারঅল এটা হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুম, দুটো ওয়াশরুমে। এই বাসাটা খুব ছোট একটা ফ্ল্যাট হলেও প্রত্যেকটা জিনিসের সাইজ স্ট্যান্ডার্ড। শুধু বারান্দাটা একটু ন্যারো একটা কর্নার, কিন্তু এছাড়া প্রত্যেকটা রুমের সাইজ, কিচেন, ওয়াশরুম সব কিছু স্ট্যান্ডার্ড সাইজের, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন চলুন দেখে নেই আমাদের বারান্দাটা। সো বারান্দার এই যে পোর্শনটা, এইটুকুই যা। আর এই পাশে খুব সরু একটা গলি আছে, যেটা আমার হয়তো অনেক উপকারে এসেছে, বারান্দার স্পেসটাকে অনেকটা এনহ্যান্স করেছে। দেখতে বারান্দাটা বেশ বিশাল লাগলেও বারান্দাটা কিন্তু খুবই ন্যারো। তো এখানে আমি উপরে আলাদা একটা এক্সট্রা লাইটের পোর্শন করে নিয়েছি, আর দিনের বেলায় ভিউটাই শেয়ার করছি আপনাদের সাথে। তো এখানে মোস্ট অফ দ্য হচ্ছে গিয়ে রিসাইকেল করা পটের মধ্যে আমি গাছ রাখার চেষ্টা করেছি। যারা নতুন বাগান করতে যাচ্ছেন বা হচ্ছে গাছের শখ করছেন, তারা যদি বিভিন্ন কিছুর জার, যেমন দইয়ের বক্স থেকে শুরু করে বিভিন্ন কিছুর বটল টটল, এগুলো দিয়ে আপনারা রিসাইকেল করে প্ল্যান্টার তৈরি করেন, তাহলে আপনাদের কস্ট অনেক মিনিমাইজ হবে। ওই টাকা দিয়ে আপনারা গাছ কিনতে পারবেন বেশি বেশি। প্রথমে গাছ বাড়িয়ে নেন, তারপরে বছর খানেক পরে যখন গাছগুলো আবার রিপটিং করবেন, তখন দরকার হলে নতুন টব কিনে তাতে রিপট করবেন। তো এই হচ্ছে আমার ওভারঅল বারান্দা। বারান্দা ট্যুরের লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশনে। আর এই পাশে আমি তিনটা শেলফ করিয়ে নিয়েছি যেন আরও কিছু গাছ রাখতে পারি। আর উপরেও একটা রড দিয়ে আমি কিছু গাছ হ্যাং করে দিয়েছি। আর এই হচ্ছে মোটামুটি স্কোয়ার যে স্পেসটা আছে। আর এখানে না আমি গাছের ক্যাটাগরি ওয়াইজ যে গাছগুলোতে কম রোদ কম আলো লাগে সেগুলো নিচে বা শেলফের একদম উপরের দিকে দিয়েছি, আর যেগুলো একটু রোদ দরকার সেগুলো হচ্ছে গিয়ে রোদ যে জায়গাগুলোতে আসে সেই জায়গাগুলোতে রাখার চেষ্টা করেছি। এই যে সরু গলিটা দেখতে পাচ্ছেন, এই সরু গলিটা কেমন সেটা আমি একটু এখন ঘুরিয়ে দেখাবো আপনাদের। ওই জায়গাটা দিয়ে আমি বেশ অনায়াসে আরামসে আসা যাওয়া করতে পারি, কিন্তু একটু হেলদি কেউ হলে তার সোজাভাবে হেঁটে যাওয়াটাও একটু ডিফিকাল্ট হবে। তো এখানে আমার খুব পছন্দের একটা গাছ হচ্ছে এই গাছটা। এই বাসায় আসার 2-3 মাস পরে আমি গাছটা এনেছিলাম, কিন্তু 1-1.5 বছরে গাছের বেশ মানে অনেক লম্বা হয়েছে, লতাগুলো ঝুলে পড়েছে। সো এই হচ্ছে সরু গলিটা। এখানটাও বেশ কিছু তাক আমি হচ্ছে দড়ি দিয়ে বেঁধে এখানটায় অনেকগুলো গাছ দিয়ে দিয়েছি। তো এই ছিল ওভারঅল আমাদের আজকের হোম ট্যুর। চেষ্টা করেছি আমাদের যা ছিল আমরা যতটুকু পেরেছি সেই অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওর কোনো একটা ছোট্ট অংশ যদি আপনার ভালো লেগে যায়, তাহলে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দেওয়ার। আর কমেন্ট তো অবশ্যই করবেন, ভালো কিংবা মন্দ যে কোনো কিছুই, আপনাদের পরামর্শও কিন্তু আমার অনেক উপকারে আসে। সো আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য অনেক বেশি ইন্সপিরেশনের কাজ করে। আমার মনে হয় আমি নেক্সট ভিডিওটা মেক করার জন্য মোটিভেট হই। সো অনুরোধ থাকবে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর আমরা খুব রিসেন্টলি বাসা শিফট করার প্ল্যান করছি, কেন কী কারণে সেটা নেক্সট ব্লগে জানতে পারবেন ইনশাআল্লাহ। সো এই ছিল ওভারঅল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো শপিং গাইড অথবা ফ্যামিলি ব্লগে। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।